তারাও জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষে পার্বত্য চট্টগ্রামে কাজ করে তিন শব্দের একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে পিস, হারমোনি অ্যান্ড ডেভেলপমেন্ট, শান্তি সম্প্রীতি এবং উন্নতি বা উন্নয়ন। আপনারা এখানে যারা বসা আছেন সকল কূটনৈতিক গোষ্ঠী এবং বাঙালি নেতৃবৃন্দ সহ আমাদের প্রশাসনের কর্মকর্তারা আছেন, অনেক মানুষ অনেক প্রকার বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে বাংলাদেশ সেনাবাহিনী অথবা আমাদের সরকারের ভূমিকা নিয়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন রকমের বিতর্ক, বিভিন্ন রকমের গুজব, রিউমার এগুলো ছড়ানোর চেষ্টা করে। কিন্তু আপনারা নিজেদের কাছে নিজেরা একবার জিজ্ঞাসা করে দেখবেন যে এই পার্বত্য চট্টগ্রামের জন্য আমরা কি না করেছি এবং কি না করছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, গত বছর জুন মাসে যখন রাঙ্গামাটিতে ল্যান্ডস্লাইড হয়, শুধু রাঙ্গামাটি না পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে যে ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বস হয়েছিল, সেই ভূমিধ্বসে আটকে পড়া লোকজনদেরকে বা হতাহত লোকজনদেরকে উদ্ধার করার জন্য আমরাই সবচেয়ে আগে গিয়েছিলাম এবং সেখানে আমাদের দুজন অফিসার এবং তিনজন সৈনিক বা সেনা সদস্য মৃত্যুবরণ করে অন্য মানুষকে উদ্ধার করতে গিয়ে। আমরা কিন্তু যখন উদ্ধার করতে যাই তখন কাদেরকে উদ্ধার করতে যাচ্ছি, তারা কোন সম্প্রদায়ের মানুষ, তারা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আমরা কিন্তু এগুলো কখনোই দেখি না। আমরা যখন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াই তখন আমরা সবাইকেই মনে করি মানুষ, সবচেয়ে আগে মানুষ, তার সম্প্রদায়, ধর্ম, জাতি, বর্ণ এই সকল কোনো বিষয়ে কিন্তু আমরা বিবেচনা করি না। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়নের ছোঁয়া, আলো এগুলো কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। এখানে বিভিন্ন দুষ্কৃতিকারীদের অত্যাচারে অনেক সময় বেসামরিক ঠিকাদার, নির্মাণ কর্মী তারা কাজ করতে পারত না। আমরা সেনাবাহিনী নিজেরা এসে বিভিন্ন প্রতিকূল পরিবেশে এখানকার রাস্তাঘাট তৈরি করেছে। আজ পার্বত্য চট্টগ্রামের চেহারা আর 30-40 বছর আগে পার্বত্য চট্টগ্রামের কী চেহারা ছিল নিশ্চয়ই আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের অন্যান্য নিরাপত্তা বাহিনী, বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমাদের পুলিশ ভাইদের সদস্যবৃন্দ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও থেকেছি এবং আপনাদের পাশেই ছিল। এমন কোনো বিপদ আপদ নাই যেখানে আমরা আমাদের আপনাদের পাশে দাঁড়াইনি। কোনো রাতে কোনো সন্ত্রাসী চক্রের গোলাগুলিতে যখন কেউ আহত হয়েছে আমাদের ভারতের চট্টগ্রামে বসবিশাল থেকেই একটা পক্ষই শান্তি চুক্তি বিরোধিতা করে শান্তি পরিবর্তে পাহাড়ে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো যে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। সামনের দিকেও কিছু চক্র, কিছু দুষ্কৃতিকারী, অবৈধ অস্ত্রধারী দুর্বৃত্ত, তারা এখানকার শান্তি বিনষ্ট করতে পারে। বাট আমরা যেহেতু বেশিরভাগ মানুষ আমরা সুখ চাই, সমৃদ্ধি চাই, শান্তি চাই, সম্প্রীতি চাই, সুতরাং ওই সকল গুটি কয়েক অল্প সংখ্যক দুষ্কৃতিকারী কখনোই এখানে সফল হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের ভৌগোলিক অখণ্ডত্বকে বা অখণ্ডতাকে যদি কেউ খাটে করে দেখার চেষ্টা করে আমি মনে করি যে সেটি কখনোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে আমরা এখানে নিয়োজিত বেশিরভাগ যারা বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই এটাকে আমরা বরদাস্ত করব না। শান্তি চুক্তির যে স্পিরিট, শান্তি চুক্তির যে গভীরতা সেটাকে আমরা অনুধাবন করি এবং শান্তি চুক্তিকে আমরা আপল করতে চাই, আমরা এগিয়ে নিতে চাই, আমরা সম্প্রীতি চাই এবং সম্প্রীতি বা শান্তির জন্য আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে চাই। বাট নেভার অ্যাট দি কস্ট অফ আওয়ার সভরেন্টি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। কখনোই আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিনিময়ে না। কিছু কিছু গোষ্ঠী এখানে স্বাধীন রাষ্ট্রের কথা বলে চলেছে, এটা অগ্রহণযোগ্য এবং কখনোই এটা হবে না, এই দেশের মধ্যে নতুন কোনো দেশ আর হবে না। আমি সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করছি এই সকল বিচ্ছিন্নতাবাদী বিপদগামী মানুষের সাথে থাকবেন না, ভালোর সাথে থাকবেন, আমরা সবসময় ভালোর সাথে আছি।